জেরুজালেমে ইসরায়েলি নাগরিকদের এক অন্যরকম সকাল ইসরায়েলের মাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সবার কপালে এই চিন্তার ভাঁজ আড্ডা বা ঘরোয়া বৈঠকে চায়ের কাপে গল্প জমলেও খবরের কাগজেই চোখ সবার ইসরায়েলে ইরানের হামলার জেরে বিশ্বনেতাদের পাশাপাশি কথার লড়াইয়ে মুখো রলিগলি প্রায় পঞ্চাশ বছর ধরে চলা দুই দেশের বৈরী সম্পর্ক আবারও হয়েছে উত্তপ্ত যদিও জেরুজালেমে ইসরায়েলি নাগরিকরা বলছেন ইরানের সঙ্গে কোনো যুদ্ধে জড়াতে চান না তারা কঠিন সময়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলের পাশে থাকায় কৃতজ্ঞতা জানান ইসরায়েলিরা I think it was quite scary when in the middle of the night we started hearing booming. So far it's quiet and we hope it will continue like this. At this point America is supporting us and England and I hope it will continue. I really hope it won't be a big war now. None of us in Israel want a big war. Um, so I hope that's it and I hope Iran will stop now. Very upset. We didn't want the war with Hamas. They attacked us. We don't want a war with Iran. This is our homeland. শুধু জেরুজাল নয় স্বাভাবিক পরিস্থিতিতে ফিরেছে গণপরিবহন কিছুটা কম থাকলেও ক্যাফে জমজমাট আড্ডা দেশ জুড়ে আলোচনা in Israel, but it, it shouldn't be like that at all. Like গাজায় আগ্রাসন শুরুর পর বেশ চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন পরিস্থিতিতে ইরানের মতো শক্তিশালী দেশের সঙ্গে নতুন করে ইসরায়েল সংঘাতে জড়াবে কিনা এমন প্রশ্ন সবার মনেই উজ্জ্বল হাফিজ এখন বিশ্ব কাপড় না ওকে দিন এসএমসি জয়া স্যানিটারি ন্যাপকিন কাপড় ফেলে জয়া আনন্দ মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন পিছিয়ে থাকব না